ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিমা কালেকশন বিডি। ভিউয়ার্স আজকে কিন্তু ইউনিক ডিজাইন নিয়ে আসছি, ফিক্সড কোটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এমব্রয়ডারি কাজটা হবে এ ধরনের, অনেক সুন্দর কাজটা, অনেক সুন্দর কাজটা হবে। এটা দেখেন, এটা কালার আছে কয়টা? এটা চারটা কালার আছে। এটা বডি থেকে, এটা কোটি না ভাইয়া? জি জি জি, হাতার কাজটাও তো আছে। এটা হালকা ওয়ার্ক করা, এগুলো কিন্তু কোনো লেস না, ঠিক আছে? হুম, বুঝতে পারছি। একদম বডি তো ওয়ার্ক করা, এমব্রয়ডারি কাজ করা, আর ফিক্সড কোটি সিস্টেম, ডিজাইনের সাথে স্টোনের কাজ আছে। ডিজাইনটা দূর থেকে দেখে দিন, এটার সাথে ডিএম সিস্টেম ওয়ার্ক করা আছে। এই ডিজাইনটা ওনাটা বড় সাইজের কিন্তু, ঠিক আছে, অনেক বড় সাইজের। আর কাপড়গুলো অনেক সফট না? এটা আপনার ডুবে চেরি কাপড়। আচ্ছা, বোরকাটা পিছনের অংশটা কিন্তু প্লেন হবে, আমি দেখাই দিতেছি, একটু পিছনের অংশটা দেখা দেন ভাইয়া। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। হ্যাঁ, পিছনের অংশটা একটু দেখা দেন। আর কালার হবে চারটা কালার, যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওনাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখা দিলাম, রানিং আর ডিমান্ডেড কালার ছাড়া করি না, আলতু ফালতু কালার করলে অনেক পাওয়া যায়, ঠিক আছে? এগুলো আপনার রানিং কালার, আর ওনাদের যে কালার গুলো চলতেছে ওগুলাই করা হইতেছে। তারপর চারটা কালারই করছি, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার দেখছেন, যারা ডার্ক কালার পছন্দ। এটা দুধ কপি কালার বলে, এটারে অনেকে চকলেট কপি কালার বলে। হাতাটা একটু দেখাই দেন ভাইয়া, হাতাটার অংশটা। এই কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ, সুতার কাজ করে, সুতার সাথে আপনার স্টোন ওয়ার্ক কাজ করে। স্টোন গুলো অনেক কোয়ালিটি ভালো, অনেক টেকসই হবে, কারণ ডিএমসি স্টোন তো। ওনাটা সবগুলা সেম, ওনাটা আপনার সবগুলা সেম। হ্যাঁ ভাইয়া, পরের কালারটা দেখেন, এটা অনেক সুন্দর একটা কালার, রানিং একটা কালার, কলিজে কালার বলে এটারে। প্রত্যেকটা এমব্রয়ডারি ওয়ার্কের সাথে ম্যাচিং স্টোন। আমি কাছ থেকে দেখা দিতেছি, এমব্রয়ডারি কাজ করে। হাতাটা একটু দেখা, এটার সাথে ওড়না আছে, সেম কালার ওড়না আছে। আরেকটা কালার হবে আপনার ব্ল্যাক কালার। আচ্ছা, ওড়নাটা দেখা দেন ভাইয়া, ওড়নাটা সেম, বহর সেম, সবগুলো ওড়না বহর সেম, অনেক লং সাইজ। হ্যাঁ, পরের কালারটা দেখেন ভাইয়া, ব্ল্যাক কালারটা। ফ্যাব্রিক্স হবে দুবাই চেরি ফ্যাব্রিক্স, কোয়ালিটি অনেক ভালো হবে। কোয়ালিটির দিক থেকে তো অনিমা বোরখাউস বেস্ট আছে। ওনাদের যে কাপড়গুলো বিক্রি করা হয়, ওনাদের বোরকের কাপড়গুলো সবচেয়ে ভালো মানের কাপড় দিয়ে করা হয়। বোরখাউসে যারা রেগুলার কাস্টমার তাদেরকে অবশ্য জানি বলা লাগবে না, আর যারা আউটলেটের কাস্টমারগুলো আছে নতুন, একদম কনফিউজ ছাড়া আমাদের প্রোডাক্ট নিতে পারেন। হ্যাঁ, হাতার ডিজাইনটা ভাইয়া দেখেন, পরীক্ষা সুলভমূলক আপনি একটা প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কিরকম, ফ্যাব্রিক কিরকম, আর কাজের কোয়ালিটি কিরকম, ঠিক আছে? বিস্তারিত দেখাই দিছি, যদি আপনারা চান সরাসরি এসে দেখতে পারেন। সরাসরি আসতে হলে ভাইয়া অ্যাড্রেসটা একটু বলে দেন। ঢাকা নিউ মার্কেটের অপোজিট মার্কেট, চাঁদনি চক শপিং কমপ্লেক্সে, লেভেল 3, তনিমা বোরকা হাউস। আর যদি কেউ না চিনেন, ঠিক চাঁদনি চক মেইন গেটের সামনে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো। কন্ট্যাক্ট নাম্বারটা কি আপনার স্ক্রিনে দেওয়া আছে? না, স্ক্রিনে দেওয়া আছে। আর যারা অর্ডার করবেন সেই ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে প্রোডাক্ট অর্ডার করবেন সেই প্রোডাক্টটার স্ক্রিনশট দিয়ে আমাদের কনফার্ম করবেন। আর ঢাকার মধ্যে হইলে 80 টাকা ডেলিভারি চার্জ পে করা লাগবে, ঢাকার বাইরে হইলে 150 টাকা ডেলিভারি। আর বোরকাটার প্রাইসটা তো বলা হয় না, বোরকাটা আপনার আপনার দোকানে কত সেল করেন, আপনার কত প্রাইস অফার প্রাইস তো দিবেন, অফার প্রাইসটা কত দিতে পারবেন হোলসেল প্রাইসটা? দোকানে সেল করি, দোকানের সেলের কথা কারণ বলে লাভ নেই, 2500-2600-2600 যার কাছ থেকে যেটা সেল করতে পারি আপনার, তো প্রত্যেকটা রেট আমি হোলসেল বলে দিই। হ্যাঁ, হোলসেলটা কত রাখা যাবে? হোলসেল প্রাইসে এক পিস নিতে পারবে
যাদের লাগবে এক পিস দুই পিস নিতে পারবেন সমস্যা নেই, আর যারা দোকানদার ওনারা অ্যাভেলেবেল নিতে পারবেন, ওনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। এক্ষেত্রে সর্বনিম্ন ওনারা ছয় পিস করে অর্ডার দেওয়া লাগবে, ঠিক আছে, প্রতিটা কালারের। তো ভাইয়া আপনার অ্যাড্রেসটা তো বলে দিয়েছেন, সবকিছু বলে দিয়েছেন, আর কেউ যদি আসতে চায় আমি তো বলে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।